হর ঘর তিরঙ্গা কর্মসূচি হাতে নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি। বলা চলে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে 2022 সালে আজাদি কা অমৃত মহোৎসবে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হর ঘর তিরঙ্গা কর্মসূচি সারা দেশের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। 76তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করতে দেশের প্রধানমন্ত্রী বিগত মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি আহ্বান রেখেছেন যে এবছর আরও বেশি পরিবার যেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি কর্মসূচিকে বাস্তবায়ন করতে রাজ্য জুড়ে তিরঙ্গা ডিস্ট্রিবিউশন স্টল কর্মসূচি হাতে নিয়েছে এবং এই উপলক্ষে শুক্রবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে রাজধানী আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে তিরঙ্গা ডিস্ট্রিবিউশন স্টলের সূচনা করেন। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান, হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে রাজ্যের প্রত্যেকটি কার্যালয়ে একটি করে পতাকা ডিস্ট্রিবিউশন স্টল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে শুক্রবার বিজেপি প্রদেশ কার্যালয়ে পতাকা ডিস্ট্রিবিউশন স্টলের উদ্বোধন করে। দেখুন, আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ভূমিকাটা করছে। আমাদের আজাদি কা অমৃত মহোৎসব, আমাদের স্বাধীনতার 75তম দিবসে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হর ঘর তিরঙ্গা, গত বছরও আমরা হর ঘর তিরঙ্গা করেছি, প্রত্যেক বাড়িতে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে এই স্বাধীনতাটাকে আমরা উদযাপন করেছি। এইবারও আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহ্বান করেছেন হর ঘর তিরঙ্গা। তারই অঙ্গ হিসাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি রাজ্য কমিটি, যে আমাদের যত কার্যালয় রয়েছে, আমাদের এখন জেলার নিজস্ব কার্যালয় রয়েছে, মণ্ডলেও কার্যালয় আছে এবং আমাদের স্টেটেও কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলিতে আমরা একটি করে পতাকা ডিস্ট্রিবিউশন কাউন্টার আমরা করব। আমি মাননীয় মেয়র সাহেবকেও আমি অনুরোধ করেছিলাম একটি সিটি সেন্টারের সামনে সেখানে যাতে এটা ডিস্ট্রিবিউশন কাউন্টার করা হয়, ওনারাও করেছেন। তো বিভিন্ন দিকে আমাদের কার্যকর্তারা এবং সাধারণ মানুষও এই হর ঘর তিরঙ্গাকে তিরঙ্গা উত্তোলনের জন্য সবাই প্রস্তুত আছে। তারই অঙ্গ হিসাবে আমাদের আজকের এই আজকে যে আমাদের পার্টির কার্যালয়ের যে স্টল সেটা আজকে শুভ উদ্বোধন করা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত, বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ অন্যান্য নেতৃত্বরা। 2022 সালের তুলনায় এবছর যাতে আরও বেশি মাত্রায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেটাই লক্ষ্য। বিভিন্ন জায়গা থেকে পতাকা নেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান প্রদেশ সভাপতি, পাশাপাশি সকলকে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।